বিশ্বনবী رحمتালিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তার অবস্থা কেমন হয়েছিল শুনেন আমার নবী মৃত্যুর আগে অফাতের আগে চরমভাবে অসুস্থ হয়ে পড়লেন দাঁড়াতে পারেন না বসতে পারেন না হাঁটতে পারেন না দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নববীতে গিয়ে হাজির হয়েছেন খুতবা দিয়েছেন ইমামতি করেছেন আর খুতবা দিতে গিয়ে বললেন আবার সাহাবিরা সনব আল্লাহ রাবুল আলামিন এই দুনিয়ায় তার এক বান্দাকে দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আর তার সেই বান্দা দুনিয়ার সকল সম্পদকে পরিত্যাগ করে তার মাবুদের দিদার লাভকে তিনি পছন্দ করেছেন বিশ্বনবীর জুমার খুতবায় এই কথাগুলো শুনে কোনো সাহাবী বুঝলেন না কথাটা শুনেই সেই আবু হু 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 করে কান্না শুরু করে দিয়েছেন অন্যান্য সাহাবারা বললেন হুজুর তো কার না কথা বলেছেন আপনি কেন কাঁদছেন বিশ্বনবী নবী সাল আলী ওয়াসাল্লামের বয়বৃদ্ধ এবং জ্ঞান বৃদ্ধ এই সাহাবি অন্যান্য বললেন তোমরা কেউ না বুঝলেও আমি নবীজির বক্তব্যের সারমর্ম বুঝতে পেরেছি আল্লাহ পাক এই দুনিয়ার সমস্ত সম্পদ যাকে দিতে চেয়েছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া আর তিনিই তো সেই ব্যক্তি যিনি দুনিয়ার সকল সম্পদকে উপেক্ষা করে মাবুদের দিদার আলাপকে পছন্দ করেছেন তার মানে হল নবী আমাদেরকে এতিম করে আল্লাহর দিদার লাভে ধন্য হয়ে যাবেন আমি এটা বুঝতে পেরেই কান্না করছি কারণ আমরা নবী থেকে ইतिम হয়ে যাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি জুমার নামাজ শেষ করে ঘরের মধ্যে গেলেন ওই দিন মাগরিবের নামাজে বিশ্বনবী ইমামতি করেছিলেন মাগরিবের নামাজ ইমামতি শেষ করে যখন আল্লাহর নবী ঘরের ভেতরে প্রবেশ করলেন তার জরের মাত্রা আরো বেড়ে গেল জরের মাত্রা যখন বেড়ে গেল बेहোশ হয়ে গেলেন কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে আসলো আবারও बेहোশ হয়ে পড়লেন এরই মধ্যে এসা রাদান রয়ে গেলাম মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য বিশ্বনবীর জন্য অপেক্ষা করছেন কিন্তু বিশ্বনবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে আছেন হুস যখন ফিরে এলো আম্মা জানা ইশারাদি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করলেন প্রিয়তমায় স্ত্রী এখন কোন সময় আম্মা জানা ইশারাদি আল্লাহ আনহা বললেন অগো আল্লাহর নাবী এখন তো এসার সময় এসার আদান হয়ে গিয়েছে কেরাম আপনার জন্য অপেক্ষা করছেন আপনি গেলেই নামাজ শুরু হবে বিশ্ব নবী সাল্লাহ আলহি বললেন বললেন গো অজুর পানে নিয়ে আসো হজুর পানে নিয়ে আসো অজু করে আমি মসজিদে নবমীতে যেতে চাই আম্মা জানা ইশারা দিয়ে আল্লাহ আনহা অজুর পানি নিয়ে আসলেন বিশ্বনবী যখনই অজু করতে যাবেন আমার নবী আবারও বেহুশ হয়ে গেলেন সাহবায়কের আমনা মাঝ নাম বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের জন্য অপেক্ষা করছেন কিছুক্ষণ পরে যখন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের হুশ ফিরে এল আমার নবী আবারও বললেন আয়েশাগু আমার সাহাবিরা কি এখন অপেক্ষা করে দেখে আম্মা জানা এসা বললেন অগো আল্লাহর নবী এখনো আপনার সাহাবিরা নামাজে দাঁড়ায় নাই আপনার জন্য অপেক্ষায় আছে আল্লাহর নবী বললেন আয়সা গো অজুর পানি নিয়ে আসো করতে চাই আমার নবী অজুর পানি দিয়ে সুন্দর করে অজু করলেন যখনই তিনি দাঁড়াতে যাবেন আবার অবেহুস পরে পড়ে গেলেন কিছুক্ষণ পর যখন হুশ আসল আল্লাহর নবী বললেন আয়সা গো আমার সাহাবি আবু বকরকে বলো আমার যায় না মাজাদের ইমামতি করার জন্য আজকে মনে হয় আমি আর ইমামতি করতে পারবো না মসজিদে নবমীতে সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে এবারে সারে নামাজ শুরু হয়ে গেল সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো ক্রন্দন শুরু করে দিলেন আর পেছন থেকে সাহাবায়ে কেরাম ওজর দাঁড়ায় কান্না শুরু করে দিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এজন্যই কান্না শুরু করলেন নবীজির জন্য নামাজ যেহেতু আবু বকর দাঁড়িয়েছেন সেহেতু আমরা বিশ্ব পেছনে নামাজ পড়া থেকে জীবনের জন্য আমরা মাহরুম হয়ে গেলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হุష్ পেয়ে লোক বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আয়েশা আমার সাহাবিরা কি নামাজে দাঁড়িয়েছে নাকি আম্মা জানা জানায়েসা বললেন গোয়াল্লাহ্ নবী আপনার অর্ডার পেয়ে আবু বো ইমামতিতে নামাজ শুরু হয়েছে এই কথা শুনে এই বিশ্বনবী সল্লাল্লাহ আল্লাহ বললেন আয়েশা গো মসজিদে নববীর মসজিদে নববিরী দিকের জানালাটা খুলে দাও নামাজের দৃশ্যটা নিচাই আম্মা জান আয়েশার আদি আল্লাহ মসজিদে নববিরী দিকের জানালাটা দিল আমার নবী নামাজের দৃশ্য দেখেই তিনি কেঁদে ফেললেন আম্মা জানা আয়েশার আদি আল্লাহ হোয়ান হা বললেন গোল্লা নবী নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন বিশ্বনবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম জবাব দিলেন আয়েশা গো এটা কোনো দুঃখের পানি নয় আমার চোখে যে পানি তুমি দেখছো এটা হলো আনন্দের পানি আমার সাহাবিরা যে আজকে আমার অনুপস্থিতিতে সুন্দর করে দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করছে আজকে আমার মনটা ভরে গিয়েছে আমি দুনিয়া থেকে যাওয়ার আগে কি চমৎকার নামাজের দৃশ্য দেখলাম কারণ এই নামাজের পরিবেশ সৃষ্টি করার জন্য উহুদের ময়দানে কাফের মুশ্রিকরা আমার দান দান মুবারক শহীদ করেছে তাই ময়দানে আমার রক্ত ঝরেছে নামাজের এই দৃশ্য বাস্তবায়ন করার জন্য আমি নবী আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছি সারাটি জীবন আল্লাহর দিনের পথে কুরবান করে দিয়েছি আজকে নামাজের এই দৃশ্য দেখে এজন্যই কাদি আজকের এই দৃশ্য দেখে মনে হলো আমার অনুপস্থিতিতে যেহেতু আমার সাহাবিরা নামাজে দাঁড়িয়ে সুন্দর করে নামাজ আদায় করছে তার মানে হলো আমার অনাগত কামত পর্যন্ত আমার অনাগত যতগুলো উম্মত দুনিয়ায় আসবে তারাও এইরকম করে জামাতের সাথে নামাজ আদায় করবে